কারণ তা মারাত্মক এমন একটি অপচনশীল রাসায়নিক দ্রব্য যা সহজে পরিবেশের সাথে মিশে না, রাস্তাঘাটে ট্রেনে যে প্লাস্টিক ও থার্মোকল যাতে শ্বাসকষ্ট, হাঁপানি এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। এগিয়ে চলে সংঘের পক্ষ থেকে আমাদের আহ্বান, প্লাস্টিক ও থার্মোকল যেখানে সেখানে ফেলবেন না। সিঙ্গেল ইউজ প্লাস্টিক ১৭৭টা দেশ সঙ্গে সঙ্গে যেটাকে গ্রহণ করেছিল। এরপরে অনেকগুলো দেশ ঘুরেছে, কিন্তু ওই দিন একসঙ্গে ১৭৭টা দেশ সিদ্ধান্ত নেয় যে এই দিনটাতে আমরা যোগা দিবস পালন করবো। যোগা আমাদের দেশে এটা নতুন নয়, এটা আমাদের প্রাচীন পরম্পরা, এটা আমাদের চিকিৎসা পদ্ধতি। আমরা যদি আমাদের রাজ্যে দেখি, আমাদের যোগাতে শুধুমাত্র শরীর মন সুস্থ রাখা নয়, আর যোগা কিন্তু খেলাধুলার একটা বড় অংশ। আমরা কিছুদিন আগে উত্তর পূর্বাঞ্চল একটা স্পোর্টস ইভেন্ট হয় যেখানে প্রায় ২০০টা ইউনিভার্সিটি গোটা দেশ থেকে সামিল হয়েছে আসামে গুয়াহাটিতে। তার একটা খেলা আমাদের এখানে হয় যোগাটা, এবং এই যোগাতে যে সমস্ত ইউনিভার্সিটি গোটা দেশ থেকে সামিল হয়েছিল আমরা দ্বিতীয় স্থানে এসেছি। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা ছোট যারা আছে এখানে যারা যোগার সঙ্গে যুক্ত সবাই জানে যে ভারতের প্রথম যে এক গোটা রাজ্য যোগাতে সেটা কিন্তু আমাদের ত্রিপুরা ও তার মধ্যে একটা অন্যতম রাজ্য। তো আমরা আজ শুধুমাত্র মন এবং শরীর ভালো রাখা নয়, আজ খেলাধুলারও নিজেকে প্রতিষ্ঠিত করারও একটা বড় মাধ্যম আজ যোগা এসে দাঁড়িয়েছে। আর রাজীব দত্ত মহোদয় বলেছেন যেখানে অনেক অতিথিরা রয়েছেন, আমি সবাইকে সম্বোধন করলাম না কারণ সময় খুব কম, সবাই দেখছি ছোটরা বেরোবে। তো রাজীব দত্ত মহোদয় বলেছেন যে আমরা প্রতিদিন যেন যোগাটাকে আমাদের জীবন সঙ্গী করি। সত্যি আমরা ওই এই যখনই ২১ তারিখ আসে জুন মাসে তখনই সবাই মাঠে আসে এবং সবাই উদ্বুদ্ধ হই যে আমরা যোগাতে সামিল হব, আমাদের দৈনন্দিন জীবনের যেন যোগাটাকে সামিল করি। আমি এই মাসটা আসতে অনেক জায়গায় বলি, দেখুন কার্যক্রম সিদ্ধান্ত অনেকগুলো নেওয়া হয় কিন্তু সেগুলোকে ইমপ্লিমেন্ট প্রপার করা হয় না। এরকমই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আজ থেকে ৫০ বছর আগে রাষ্ট্রের সঙ্গে যে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস গাছ লাগাতে হবে। আচ্ছা ভাবুন, ৫০ বছর অতিক্রম করলাম কিন্তু কতগুলো গাছ লাগালাম, সেটা উমাকান্ত স্কুল হোক, আইজিএম হোক, তুলসীপতি হোক, সরকারি কার্যক্রম প্রত্যেক বছর একটা ছোট্ট বাজেট থাকে গাছ লাগাতে হবে। তো আমরা গাছ তো লাগিয়ে আছি, আমি সেখানে আমি নিজেকেও ইনক্লুডিং আমি নিজেও গাছ লাগাচ্ছি। তো প্রত্যেক বছর এক একটা সংস্থা ৫-১০টা গাছ লাগাই, আর ৪৫ বছরের মাথায় যদি উমাকান্ত মাঠে ঘুরলে ৫টা গাছও দেখা যাবে না। অর্থাৎ গাছ লাগানোর কার্যক্রম হচ্ছে, গাছ বাঁচানোর নয়। এরকমই আমরা ২১ জুন আমরা যোগা দিবস পালন করছি কিন্তু দৈনন্দিন জীবনে যোগাটাকে সামিল করছি না। তো সবার চেষ্টা থাকবে আমরা দৈনন্দিন জীবনে একটা ছোট্ট সময় হলেও যোগাটাকে যেন সামিল করি, তাহলে এই যে রাস্তায় বেরিয়ে আমরা হাঁটবো তার সার্থকতা হবে। সবাই ভালো থাকবে, সবাইকে শুভেচ্ছা জানি, মঞ্চে জানানো রয়েছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.